أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. আল্লাহ তাআলা কোন কাজের যখন সিদ্ধান্ত নেন শুধু বলেন কুন হয়ে যাও, মাইক্রোসেকেন্ডের আগে তা বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই ভূমিকম্প কেন হলো, এই প্রশ্নগুলো যারা খুঁজে বের করতে পারে তারা শিক্ষা নিতে পারে। ভূমিকম্পটা কেন হলো এই প্রশ্ন কি আমাদের ভিতরে একটু জাগে না? আসলে জাগে না। তাহলে এই প্রশ্ন যদি আপনি কোরআনকে হাদিসকে করেন, জবাব তো মনে হয় নাই, আসতে বলবেন না আসে না নাই? এরকম ধাক্কা মেরে বহু জাতিকে ধ্বংস করার ইতিহাস আছে না নাই? আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, ইরাম গোত্র আদ গোত্রকে আল্লাহ পাক ধাক্কা মেরে শেষ করে দিয়েছেন, সাদ্দাদের সম্পত্তিকে শেষ করে দিয়েছেন, ফখসফনা তাদেরকে দাবিয়ে দিয়েছেন, ডেড সি এখনো পৃথিবীতে আছে না নাই, মৃত সাগর এখনো পৃথিবীতে আছে, এরকম ধ্বংসের ইতিহাস পৃথিবীতে বহু আছে। সম্মানিত ভাইরা, অবাধ্য যখন জাতি হয়ে যায়, বান্দা যখন অবাধ্য হলাম হয়, তখন এই সমস্ত গজবগুলো মাঝে মাঝে আসে। আল্লাহ বলে দেন কেবল 5.8 মাত্রায় দিলাম একটা ধাক্কা কয়েক সেকেন্ডে, মিনিট দিলে কিন্তু কামসারা, মিনিট দিলে কি কামসারা। ক্ষমতাগুলো কার, মনিটরিং কে করেন? যখন সমাজে ভূমিকম্প বেড়ে যায়, এই সমস্ত আসমানি গজব যখন আসে, তখন কেন আসে? এই প্রশ্ন যদি আপনি করেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখে যেটা পাই আমরা, চারটা কারণে ভূমিকম্প আসে। কয়টা কারণে শুনবেন সবাই? শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা থেকে কথা বলা শুরু করছি? সূরা হুজরাত কিসের সূরা বলেন? কিসের সূরা? আমাদের সঙ্গে পরিবারের, আমাদের সঙ্গে পরিবারের সম্পর্ক আছে না নাই? তাহলে এই সূরার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমি আমার আলোচনার ভিতরে একটু ওই তারানের বান্দরে কলা খায় সিন্দুরে এই জাতীয় কথা নাই। অনেক আলোচক আছেন দেখবেন এমন সুর দিয়ে ওয়াজ করতেছে, সুরের ঠেলায় কেন্দে কুন্দে শেষ, ওয়াজ শেষে বলা হয় আপনি কি বুঝলেন? হুজুর কানলাম তো ঠিকই কিন্তু বুঝলাম তো কিছুই না, এরকম আছে না নাই? আছে না? আমরা কিছু শিক্ষা নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আব্বু সমস্যা, চুপ করে থাকতে হবে আব্বু? হ্যাঁ আব্বু, আব্বু কথা বলা যাবে না তাহলে একটু সমস্যা হবে। জি, ছোট বাচ্চারা এরা প্রশ্ন কম করে না বেশি করে? কম করে না বেশি করে? এদের প্রশ্নের পরিমাণ কম না বেশি? বেশি। এদের ডিস্টার্ব কম না বেশি? ডিস্টার্ব বেশি করুক কিন্তু ধমক দেওয়া যাবে না, এদেরকে আদর করতে হবে। মসজিদে যেতে দেয় না অনেক বুড়া আছে না নাই? সারা জীবন বুড়া নামাজ পড়া নাই তো, শেষ জীবনে বাড়িতে কোনো স্থান নাই, মসজিদে যা বসে থাকে আর শিশু বাচ্চাদের পাহাড় দেয় কে ঢোকে, ওরে ধমক দেয়, এরকম কিছু বুড়া সাজা আছে না নাই? না। কোন বাচ্চাকে কোন ইসলামের কোন প্রোগ্রামে আসলে ধমক দিবেন না, ওরা হচ্ছে রহমত, ওরা হচ্ছে শিশু ফেরেশতা, আলহামদুলিল্লাহ বলে। ওরা মসজিদের ভিতরে ঢুকবে, ডিস্টার্ব করবে, হাঁটবে, হাসবে, খেলবে, আপনার পাঞ্জাবি ধরে টানবে, আপনার সেজদার উপরে গিয়ে বসবে, একটা বারের জন্য আপনি খেতে পারবেন না। কথা বোঝা গেল? বাচ্চারা ইসলাম শিখবে মসজিদে গিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। বরং টাইম শিখবে মসজিদে গিয়ে। টাইম কাকে বলে? নামাজ, আজান, টাইম, সময়ের শিক্ষা পেলো নামাজ থেকে, শৃঙ্খলা পেলো নামাজ, নামাজ থেকে। এই শিক্ষাগুলো দেওয়ার জন্য সব শিশুকে একদম সব জড়ো কইরা মসজিদে নিয়ে চলে যাবেন। সবে রাজি আছেন তো? কষ্ট পেলেন নাকি? দরকার আছে না? ঠিক আছে আব্বু, তুমি থাকো, ঠান্ডা মাথায় থাকো, নড়াচড়া করো না, ঠিক আছে? হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন, একদিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে হেঁটে আসতেছেন, এমন জুব্বা পড়ছে, মানুষ 3 ফিট জুব্বা, 5 ফিট বুঝলেন, মানে আরেকজনের জুব্বা পড়ছে, প্যাঁচ লেগে লেগে বারবার পড়ে যাচ্ছে। আমার নবীজি অজীব খুতবা ছেড়ে দিয়ে দূর মেরে হোসেনকে কোলের মধ্যে নিয়ে সামনের কাতারে বসায় দিয়ে রাসূল পুনরায় খুতবা শুরু করলো। এই এটা হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? সম্মানিত ভাইরা, তাহলে সূরাতুল হুজরাতের যে আয়াত থেকে আমি তেলাওয়াত শুরু করেছি, যে যেখান থেকে আল্লাহ পাক বলছেন আমি যার মধ্যে 3টা গুণ পাবো আমি তাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব। সত্যবাদী কি জাহান্নামে যাবে না কোথায় যাবে? আমাদের বাপের বাড়ি কোথায় ভালো করে কন, আরো জোরে, আমরা ফিরে যেতে চাই কোন বাড়ি? বাপের বাড়ি বলেন, কার বাড়ি? সবাই যেতে রাজি আছেন তো? বাপের বাড়ি ছাড়া আরেকটা বাড়ি আছে, কোনটা?
বলেন কোনটা? বাপের বাড়ি ছাড়া যখন জান্নাত পেলেন না, আরেকটা বাড়ি আছে কোথায়? ওটা কার বাড়ি? শয়তান। ওটা কার? শয়তানরা ঢুকবো ওই জায়গায়। তাহলে আমাদের বাপের বাড়ি যাব না শয়তানের বাড়িতে যাব? আমাদের আদি পিতার ঠিকানায় আমরা চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যাবাদী হব না সত্যবাদী হব? কার ভাষায়? আল্লাহর ভাষায় আমরা সত্যবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিঃসন্দেহে মুমিন তো তারাই, الذين যারা তিনটা কাজ করবে। নাম্বার ওয়ান হলো ইমান আনবে কার উপরে? আমার আল্লাহ আছেন না নাই? আস্তে বলবেন, না আছেন না নাই? কোথায় আছেন তিনি? ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আছেন আরশে আযীমে, আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ আরশে আযীমের সমাসীন আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? এখানে কি হচ্ছে তিনি কি জানেন না? তিনি কি বোঝেন না? তিনি কি দেখেন না? তিনি কি শোনেন না? তিনি সব শোনেন, সব বোঝেন, সব কিছু তিনি দেখেন। আল্লাহ বলছেন বান্দারে আমার প্রতি তুই ঈমান আনবি, তবে হ্যাঁ আমরা জাগতিক জীবনে আল্লাহকে দেখে বিশ্বাস করেছি না না দেখে বিশ্বাস করেছি, তবে জান্নাতে দেখবো কিনা বলেন 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 সবাই জান্নাত জান্নাতে দেখবো না আমরা? অবশ্যই দেখবো। বাড়িতে কোনো বাড়িতে মেহমান হয়ে গেলাম, কিন্তু মেহমান হয়ে যে বাড়িতে গেছে সেই বাড়িওয়ালা মেজবান আমার সঙ্গে কথা বলে না, তার সাক্ষাৎ আমি পেলাম না, তার একটা ভালো সুন্দর কথা আমি শুনলাম না, পোলাও কোরমা বিরিয়ানি জর্দা যাই দিক না কেন মজা পাবো? মজা পাবো? পাবো না। জান্নাত পেলাম আমি, কিন্তু আল্লাহর সাক্ষাৎ হলো না, আল্লাহকে পেলাম না, সেই জান্নাত পেয়েও আমি তৃপ্ত হব না। জান্নাতের মধ্যে বান্দা আল্লাহকে এমন ভাবে দেখতে পাবে যেমন পূর্ণিমা রাতের চাঁদ বান্দা যেমন করে দেখতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহকে দেখব জান্নাতে গিয়া, সে আল্লাহর প্রতি ঈমান, অবিচল আস্থা, অবিচল বিশ্বাস তার প্রতি আনতে হবে। আল্লাহ তাআলা ঈমান সম্পর্কে বাকারা সূরাতেই বলছেন, যারা পারেন সুন্দর করে বলুন, الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ. জোরে বলুন আল্লাহু আকবার। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস আনবি, অর্থাৎ আল্লাহকে আমরা না দেখি বিশ্বাস করব, কারণ আল্লাহর বহু সৃষ্টি আছে দেখা যায় না, বাতাস গায়ে লাগে কিন্তু বাতাসকে দেখা যায় নাকি, বিদ্যুৎ ঠিকই পাওয়ার আছে কিন্তু বিদ্যুৎকে দেখা যায় নাকি, দেখা যায় না ইথার দেখা যায় নাকি, মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, এইরকম করে আল্লাহর অনেক সৃষ্টিকে আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করে নিয়েছি। আমার ভাইয়েরা যেটাই দেখা যাবে না সেটার শক্তি সবচেয়ে বেশি হয়। আমার আল্লাহ যদি দৃশ্যমান হতেন দুনিয়ার জিন্দগিতে আল্লাহ শক্তিশালী হতেন না? দেখেন বাতাস শক্তি কম না বেশি, বিদ্যুৎ শক্তি কম না বেশি, ইথার শক্তি কম না বেশি, মাধ্যাকর্ষণ শক্তি কম না বেশি বেশি। আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ অদৃশ্য। তবে হ্যাঁ একজন পয়গাম্বর আল্লাহকে দেখতে চেয়েছিলেন, সেই পয়গাম্বরের নাম কি বলেন? এই কি ফাটে? ও মাঝে মাঝে বুঝাই যে হুজুর ফাটতেছি, এটা রাখার কি দরকার ছিল? কষ্ট হচ্ছে না আপনারা? কই ফাটে? একাই ফাটে, কাম সারস ওয়াজের সোটে ফাটে, এটা তো ডিস্টার্ব মাইন্ড, মানে ডাইভার্ট হয়ে যায় মাইন্ড, কোথায় হয় ডাইভার্ট হয়ে যায় পাশে চলে যায়,
যাই হোক, ওরা মাহফিল কমিটিরা তারা সৌন্দর্য বৃদ্ধির জন্য করেছে, কিন্তু এটা হয়ে গেছে এখন ফাটাফাটি। যাক যেটাই হোক, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ, তারা কোরআনকে সুন্দর করতে চেয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? একজন পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছেন, সেই পয়গম্বরের নাম কি? এত জোরে বললেন, বাড়ি কি আশেপাশে নাকি? বাড়ি কি আশেপাশে? বাড়ি কার দেশে? ফেরাউন। এখনো ফেরাউন আছে না নাই? ফেরাউন এখনো আছে না নাই? মরনা তাজা সোজনা সিট হইয়া, সোজনা সিট হইয়া। দুনিয়ার যারা নব্য ফেরাউন তাদেরকে আল্লাহ পাক ইতিহাস করে রেখেছেন। জুলুম করে শাসন করবা, তারপরে শাসন করবা, ফেরাউন থেকে শিক্ষা নেই ঠিক কিনা? কে বা কারা বলে? ইসলাম তো কোন ব্যক্তির না, ইসলাম তো কোন বাপদাদার পৈতৃক কোন সম্পত্তিও নয়। ইসলামটা কার? ইসলাম কোথায় থাকবে কোথায় থাকবে না, ইসলাম কোথায় রাখবো কোথায় রাখবো না, এটা তো বান্দার মুখ থেকে বের হতে পারে না। ইসলাম ছিল আছে থাকবে, তোমরা থাকবে না। সুতরাং ইসলাম নিয়ে যদি আমার বাপও কথা বলে আমি ছাড় দেব না ঠিক কিনা? ইসলাম নিয়ে যদি আমার ভাইও কথা বলে জিব্বা টেনে ছেড়ে ফেলে দেব। রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে, নামাজ পড়ে না, কিন্তু এমন বুদ্ধিজীবী আল্লাহরই ফাঁকি দেয়। এরকম বুদ্ধিজীবী আছে না নাই? 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি বুদ্ধিজীবী। বুঝেন নাই? বুদ্ধি বেছে, বুদ্ধি ট্রান্সফার কর। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত ব্যক্তির মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হয়, মাথায় টুপিও দেয়, আবার যাত্রা মঞ্চে গিয়ে নাচে। আছে না নাই? যে মাথায় টুপি দিয়েছ আবার তুমি যাত্রা মঞ্চে গিয়ে নাচো, মানে আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। শয়তান কয় আমি ওর সঙ্গে পারলাম না। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। এত বড় কিছু দিছে আমার সামনে, বুঝলেন? এই যে কি এক অত্যাচার, দেখতে পাচ্ছেন না তো আপনারা আমাকে? আমিও দেখি না সামনে। এরা বলতেছে, ভাবতেছে যে হুজুর আপনি কানা হন। এগুলো বাদ দিয়ে নিচ থেকে একটা দিতে পারেন না আপনারা? আমি বুঝি না কিছু। ক্যামেরাম্যান যারা আসেন তারা একটা স্ট্যান্ড নিয়ে আসবেন, এক্সট্রা করে স্ট্যান্ড নিয়ে এখানে বসায় দিবেন। আমি দেখি না কিছু, কি প্রবলেম না বলেন? চোখে চোখ না পড়লে কি প্রেম হয়? দেখছেন কি না? না, পরনারীর দিকে চায় থাকা যাবে? ওখানে তাকানো যাবে? হ্যাঁ, স্বামী স্ত্রীর সঙ্গে চোখাচোখি হতে পারে, কোনো আপত্তি? নিজের বউ না পরের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। কষ্ট পাচ্ছেন সবাই? বলি আলহামদুলিল্লাহ। কথা আছে, আস্তে আস্তে করে বলছি, আমি যতটুকু পারি চেষ্টা করি একটু কোরআনের হকটা আদায় করে কথা বলার। অনেকে হয়তো এটা অনেকের কাছে, আমি কুড়িগ্রাম একটা মাহফিলে গেছিলাম, সেদিন একটা আলোচনায় প্রায় 20 থেকে 25টা আয়াত আমি আলোচনার মধ্যে নিয়ে আসতেছি। এক বেচারির সামনে থেকে দাঁড়ায় বলো, হুজুর শুধু আপনি আরবি কন, বাংলা তো কন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আইরে এরকম মানুষও বাংলার জমিনে আছে? আমাকে বলতেছে, হুজুর আপনি শুধু আরবি বললেন, বাংলা তো বলেন না। আচ্ছা, কোরআনটা আরবি না বাংলা বলেন তো? বলেন আরবি না বাংলা? তা আরবি ছাড়া কি নামাজ হয়? আরবি ছাড়া কি ওয়াজ হয়? আরবি শুনলে সব আছে না নাই? আমরা শুনবো। তবে হ্যাঁ, বুঝেন আর না বুঝেন, দেখবেন যে আলোচকের মুখ থেকে কোরআনের আয়াত বাড়তেছে, আয়াত বেশি হচ্ছে, ভাববেন এটাই বড় কথা আলোচনা। যে আলোচনায় নেতার মুখ থেকে বক্তার মুখ থেকে কোরআনের আয়াত বের হয় না, ওই আলোচনায় এক পয়সা মূল্য আল্লাহর দরবারে নাই। কিসের বক্তৃতা? আগুন ঝরানো কিসের বক্তৃতা? কিসের রঙ্গমঞ্চে আগুন দীপ্ত, তেজোদীপ্ত বক্তৃতা? আরে নেতা যে বক্তব্য দিল, আয়াত আছে না, হাদিস আছে, কুসু কুসু ঠিক কিনা?
যে আল্লাহ যে আলোচনায় কোরআন থাকবে হাদিস থাকবে সেটাই হলো আলোচনা, আর যে আলোচনায় কোরআন নাই হাদিস নাই সেটা আলোচনা নয়, ওটা আলু সানা। ওটা কি? আলু সানা। এদিকে তাকান। তাহলে আল্লাহর কাছে আমরা সত্যবাদী হতে হলে কয়টা গুণ লাগবে? কয়টা গুণ লাগবে? কোন সূরা থেকে কথা বলছি? এই সূরার দশটা শিক্ষা, কয়টা শিক্ষা? একটাও কি বলেছি? ভূমিকম্পের কয়টা কারণ? একটাও কি বলেছি? আলোচনা আছে না নাই? শুনতে রাজি তো? জোরে বলি ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম, হ্যাঁ, সাউন্ড কমে গেছে? সাউন্ড শুনতেছেন না আপনারা? ওনার ক্ষতি করেন না, যা থাক, সমস্যা নাই, ভালো আছে উনি, উনিও ভালো, আমিও ভালো, মাইকলা ভালো তো, কিন্তু মুখে দাড়ি নাই, এটা খারাপ। বলেন যে তোমার মুখে দাড়ি নাই এখন, এটা বলেন। মাইক ঠিক আছে তো? বলি আলহামদুলিল্লাহ। জি, কোনো সমস্যা নাই। কোনো কাজে কাউকে ঘুতালে সেটা আরো নষ্ট হয় বেশি। যা আছে বাবা আলহামদুলিল্লাহ। বউ বিয়ে করছেন, বউ বিয়ে করে বাড়িতে নিয়ে এসে আফসোস করে লাভ আছে? আফসোস করা কিছু লোক আছে না? নাই। বিয়ে করে তিন দিন পর হাই রে আমার পোড়া কপাল রে, বউটা কালো রে, সমনের বউ কত সুন্দর দেখেন, অন্য নজর গেছে সমনের বউ দেখে, ও কি সুখী হবে? ও সুখী হবে? মাইক নিয়ে আসছেন, এটা যা আছে বাস সংসার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? বাস কষ্ট পাচ্ছেন সম্মানিত ভাইরা? তাহলে তিনটা গুণ অর্জন হলে আমরা সত্যবাদীর সার্টিফিকেট পাবো কার দরবার থেকে? ইমান আনবো কার উপরে? দেখে না না দেখে একজন দেখতে চেয়েছিলেন, সেই নবীর নাম কি? দেখতে কি পেয়েছিলেন? এই নবী তো যা বলতেন করে ছাড়তেন। আল্লাহ বললেন লান তারানি, আমাকে দেখবা না, কখনোই দেখতে পাবা না। আল্লাহ শোনো, একটু চেষ্টা করি, একটু ট্রাই করি, একটু যাই না দেখি কি হয়। আল্লাহ বলেন আয় তুর পাহাড়ে। আয় তুর পাহাড় ছিল 900 মাইল দূরে তার বাড়ি থেকে, 900 মাইল। মুসা তুর পাহাড়ের নাম শুনে মুসকে মুসকে হাসে। আল্লাহ বলেন মুসা হাসো কেন? আল্লাহ তোমার কারবার দেখে হাসে কেন? আমার বাড়ির আশেপাশে কত পাহাড় আছে, 900 মাইল দূরের পাহাড় নাও, ভাবছো আমি যাবো না? আমি স্যাঁসরা কম না, আমি যাবো। জোরে কন সুবহান আল্লাহ। কিন্তু গেছেন কষ্ট করে, কিন্তু সাক্ষাৎ মিলেছে? নবী যদি না দেখতে পাই আমরা কি দেখতে পাবো? না, আমরা দেখতে পাবো না। এই নবী আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন, যখন মনে হতো প্রশ্ন করতেন, একদিন প্রশ্ন করছেন আল্লাহ, বিদ্যুৎ চলে গেল, সমস্যা নাই, বসেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, বিদ্যুৎ যাওয়ার সময় বলেন, বিদ্যুৎ আউট করলো না, আউট করলো, এগুলো তো হয়, যায় না তো? আজকে মাহফিল উপলক্ষে গেল, মানুষ ওঠে কেন? ওঠে কেন? ওঠে কেন? ওঠে কেন? বসে, হ্যাঁ বসে, কুইক, দেরি হচ্ছে কেন? মানুষ তো একটা ঝোঁকে থাকে, দেরি করলে থাকবে না তো? জিকির করি লা ইলাহা, এই সময় কি বিদ্যুৎ যায়?
যে বলি আলহামদুলিল্লাহ, এই 3 মিনিট ধৈর্য ধরতে পারলেন না, দৌড় মারতেছেন, তাহলে হাসরের ময়দানে 50,000 বছর থাকবেন কেমনে? এতটুকু কষ্ট সহ্য হলো না আমাদের? একটু বসেন, যেখানে বসে আছে এই জায়গাটা কি সাধারণ জায়গা না বরকতি জায়গা? থাকলে সওয়াব না গুনাহ? উঠে যাচ্ছেন কোথায়, সওয়াবের জন্য যাচ্ছেন? এখানে সওয়াবের জায়গা, এখানে তো সওয়াবের ডিপো, আপনি যাবেন কোথায়? এখন একটু বসেন, এই মুহূর্তে গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জমিন হচ্ছে এই জমিনটা, বলি আলহামদুলিল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? কোরআনের কারণে। তো এই জমিন থেকে আপনি উঠছেন কেন? যিনি বিনা কারণে উঠতেছেন, বিনা ওজনে উঠতেছেন, আমি তো মনে করি যে এটা রহমত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। একটু বসেন, আর কিছু সময় আমরা কথা বলবো, জোরে বলি ইনশা আল্লাহ। এই নবী আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন, একদিন বলছেন, আল্লাহ তুমি আমাদেরকে বানায়া, এই পৃথিবীতে কত আদম সন্তান বানায়া, কিছু বান্দাকে তুমি জাহান্নাম দিবা, এটা কেমন কথা? এটা কি হলো? তোমার তো দয়া মায়া সবচেয়ে বেশি, তুমি কেন জাহান্নাম দিবা? আল্লাহ বললেন, মুসা, এটার জবাব আমাকে তোমার দিতে হবে হলো প্র্যাকটিক্যালি। আল্লাহ দেখাও, আল্লাহ বলেন, তুমি এখন গমের কিছু বীজ নিয়ে, গমের বীজ না কি বলে, গমের দানা, দানা, গমের দানা নিয়ে তুমি ছিটায় দাও জমিতে, এদিকে গমের আবাদ তো হয় ভালো, গম ছিটায় দাও, আবাদ হয়ে গেল। মুসলিম, গমটা ম্যাচিউর হওয়ার পর, পাকার পরে ফসল তিনি কেটে কেটে বাড়িতে নিয়ে আসলেন। সব গম কি বাড়িতে নিয়ে আসা যায়? নিয়ে আসা যায়? নিয়ে আসা যায় না। কিছু গম জমিতে থেকে গেল, নাড়াগুলো থেকে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার করলেন কি, ওই অবশিষ্ট গম যেগুলো জমিতেই থেকে গেল, নাড়াগুলো তা আগুন জ্বালায়া দিলেন। আল্লাহ বলছেন, মুসা, এই আগুন তুমি কেন জ্বালায়া দিলা? তুমি তো আবাদ করতে নিয়েছো জমিতে, কেন তোমার কি হলো যে তুমি জমিতে এই নাড়াগুলোতে আগুন লাগায়া দিলা? সঙ্গে সঙ্গে মুসা বলছেন, আল্লাহ, এই নাড়া আর এই যে পরিত্যক্ত গমগুলো, এগুলো কাজের আবাদ নয়, কাজের গম নয়, কাজের চাষ নয়, এই জন্য জ্বালায়া দিয়েছি। যেগুলো কাজের গম সব আমি আমার বাড়িতে তুলে নিয়েছি। আল্লাহ বলবেন, যেগুলো আমার কাজের বান্দা এগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ে জান্নাত দিয়ে দেব, আর যেগুলো অকামের বান্দা, যেগুলো নিয়ে কোনো কাম নাই, এগুলোকে আগুন জ্বালায়া জাহান্নামে ঢুকাবো। কি কথা, কি বোঝা গেল? কথা বোঝা যায়? আমরা কাজের বান্দা হব, অকাজের বান্দা হব না, কাজের বান্দা হয়ে যাব। কাজের বান্দা হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন, আল্লাহু আকবার। ঈমান যারা আনবি, আমলে সালেহ যারা করবি, কাজের বান্দা যারা হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান তারা হয়ে যাবে। ওই জান্নাতে ঢোকার পর আর বের হওয়ার কোনো সুযোগ নাই, এমন জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। কিন্তু সবাই কিন্তু কাজ করে, সে কেউ ভালো কাজ করে, কেউ মন্দ কাজ করে। ফেরাউন কি কাজ করে নাই? আবু জেহেল কি কাজ করে নাই? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? এই জন্য তাদের নাম ইতিহাসে এখনো আসে না নাই, ফেরাউনের নাম কোরআনে আসে না নাই। ফেরাউন নামটা নিলেও কোরআনের তেলাওয়াত করতে গিয়ে ফেরাউন নামটা নিলেও কিন্তু 50টা সওয়াব পাওয়া যায়। ও ফিরআউনা ওয়া হাবানা ওয়া জুনুদাহুমা, কোরআনে তার নামটা আছে, কিন্তু এই নামটা আছে সুনামের সাথে না দুর্নামের সাথে? বলেন বলেন বলেন, সুনামের সাথে না দুর্নামের সাথে? আমরা নামটা জনপ্রিয় হতে চাই সুনামে না দুর্নামে? সুনামে আমরা জনপ্রিয় হতে চাই। ফেরাউনকে চেনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই, তার নাম গোটা দুনিয়া জোড়া আছে। মূসা আলাইহিস সালামকে চেনে না এমন কোন লোক গোটা দুনিয়াতে নাই, সবাই তাকে চেনে। কিন্তু মুসার নামে মানুষ সব জায়গায় আছে না নাই? তাকে মহব্বত করে নিজের নাম, ছেলের নাম, নাতির নাম রেখে দিয়েছে মুসা, আছে না নাই? এখানে মুসা কে আছে দেখি, এই যে সামনে দেখেন একদম মানে পাক্কা মুসার, মানে উত্তরসূরি দেখা যাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। চুলগুলো কত সুন্দর, দুদিকে ছেড়ে দেওয়া নবজির সুন্নাহ চুল, সামনে বসা একটা মুসা বসে আছে। দেখি ইব্রাহিম কই? ইব্রাহিম নাই? এই যে দেখেন বাম পাশে দেখেন একদম ইব্রাহিমের একদম টাটকা সন্তান বসে আছে, মুখে কত সুন্দর দাড়ি, মাথায় টুপি। তাহলে ইব্রাহিমকে পেলেন, মুসাকে পেলেন, ইসমাইলকে পাওয়া যাবে, ঈসাকে পাওয়া যাবে, ইউনুসকে পাওয়া যাবে, আইয়ুবকে পাওয়া যাবে। দেখি দুই একটা ফেরাউন হাত তোলেন, আছে ফেরাউন কোনো নামে হাত উঠবে?
গোটা দুনিয়ায় কোথাও কারো নাম কি ফেরাউন খুঁজে পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? ইতিহাসে তার নাম ঠিকই আছে, কিন্তু তার নাম রাখার মতো মানুষ পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না। কেন? ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আল্লাহ নবীদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে। আজকেও যারা ইসলাম নিয়ে কোরআন নিয়ে ষড়যন্ত্র করছে, তারা ইতিহাস থেকে মুছে যাবে, ঠিক কিনা? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আমরা ইসলাম নিয়ে থাকবো, ইসলাম নিয়ে মরবো, ইসলাম নিয়ে বাঁচবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ইমান আনবো কার উপরে? কার উপরে? আসিয়া ইমান এনেছেন কার উপরে? আসিয়া কার বউ? আসিয়া কার বউ? এখানে কি আসিয়ারা আসছে মাহফিলে? আম্মা যেন আসিয়ারা আছে? আসিয়া কার বউ? ফেরাউনের বউ। ফেরাউন এক মেরুর, আসিয়া আরেক মেরুর, দুজন দুই মেরুর, দুজন দু চিন্তার, অথচ রাজা রানী দুজন। যখন আসিয়া আলাইহিসসালাম যখন ঈমান আনলেন, ফেরাউন বলল, আসিয়া আমি কি তোমার কোনো চাহিদা অপূর্ণ রেখেছি? সব তো তোমাকে দিলাম, তোমাকে রাজরানীর পথটাও দিয়ে দিলাম, আমি তোমাকে দারুণ লাইক করি, পছন্দ করি, আর তুমি আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি মুসার ধর্ম তুমি গ্রহণ করলা। তিনি বলেন, মুসার ধর্ম না, এটা আল্লাহর ধর্ম। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি মুসাকে মানলে? আমি মুসাকে মানি না, আমি মুসার দিনকে মানি, সে আল্লাহর নবী, সেই হিসেবে আমি তাকে মানি। ফেরাউন বলল, তুমি কি জানো এটার পরিণতি কি হতে পারে? আসির ইসলাম বলেন, আমি আপনি আমার স্বামী, আপনাকে রেসপেক্ট করি, আপনাকে সম্মান করি, কিন্তু জীবন দিয়ে দেব, ইসলাম দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? তার কি পদের কোনো অভাব ছিল? সম্মানের কোনো ঘাটতি ছিল? তার কোনো কোনো খাদ্যের ঘাটতি ছিল? কোনো কিছুর ঘাটতি ছিল না, কিন্তু ইমানকে টিকে রাখতে গিয়ে দেখেন কি অমর সিদ্ধান্ত নিলেন। ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে অনেক সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, ভেবো না তুমি যদি ইসলাম না ছেড়ে দাও আমি তোমাকে ছেড়ে দেব, তোমাকে আমি দুনিয়া থেকে নির্মূল করে দেব। তিনি বললেন, আমি মরতে প্রস্তুত আছি, ইমান হারাতে প্রস্তুত নই। জোরে বলি সুবহানাল্লাহ। আর এখনকার কিছু মুসলমান আছে ইমান হারাতে প্রস্তুত, কিন্তু দল ছাড়তে প্রস্তুত নই। আছে না নাই? কি ইসলাম মানে? আজ কয়জন ইসলাম মানে? সবচেয়ে বড় ধর্ম হয়ে গেছে আজকে রাজনৈতিক দল। কে মানে ইসলাম? কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিসসালাম তার রাজরানীর পথ ছাড়লেন, সন্তানদের হারালেন। এরপরে বলা হলো, আসিয়া আজকে আমি মন্ত্রী পরিষদ নিয়ে বসবো, হামানদেরকে নিয়ে বসবো। বসলো, বসে মন্ত্রী পরিষদ আইন পাশ করলো, আমার বউকে আজকে হত্যা করা হবে। দেখেন কত নির্মম পাশবি, আসিয়াকে হত্যা করার আইন পাশ করে ফেললো, জল্লাদ রেডি করলো। জল্লাদ রেডি করে বলা হলো, আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো? আসিয়া আলাইহিসসালাম বললেন, আমার স্বামী, আমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি আপনার সঙ্গে বেয়াদবি করব না, কিন্তু আপনি আমাকে যতবার বলবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। এবার কি হলো, শক্তির অংশ হিসাবে লোহার চিরণি দিয়া, অধিকাংশ তাফসীর এসেছে লোহার চিরণি দিয়া মাথা থেকে চামড়া গুলো টেনে টেনে নিচের দিকে নিয়ে আসা হচ্ছিল, রক্ত গুলো গড়ে গড়ে পড়ে। এমন সময় বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো? আসিয়া আলাইহিসসালাম দেখতেছেন মাথার চামড়া গুলো টেনে টেনে নিচের দিকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু তার মুখ থেকে অন্য কোনো কথা বের হয় না, একটাই কথা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এমন ভাবে তিনি কালিমার আওয়াজ দিচ্ছিলেন, শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় পর্যন্ত নেবেন তার আগ দিয়ে তিনি এমন একটা দোয়া করলেন, সেই দোয়া কোরআনে কোড আছে। আসিয়ার কিতাব কিন্তু কোরআন ছিল না, আসিয়ার কিতাব ছিল তাওরাত। আসিয়ার কিতাব ছিল কি? তাওরাত। অথচ তার দোয়া ঢুকছে কোন কিতাবে? কোরআনে। এত সুন্দর দোয়া তিনি করলেন, কি দোয়া করলেন? সূরা তাহরিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ তোমার ঘরের সঙ্গে একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানাইয়া দিবা।
আমাকে তুমি ফেরাউনের অনিষ্ট থেকে বাঁচাও, ফেরাউন থেকে আমাকে নাজাত দিয়া তোমার কাছে আমাকে নিয়ে নাও। দেখেন প্রেম হয়েছে কার সাথে, মহাব্বত হয়েছে কার সাথে, আল্লাহর সাথে। আমার মা, আমার বোন আজকের মাহফিলে যারা এসেছেন, আসিয়ার জীবন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। এরকম আরেকজন নারী ছিলেন মারিয়াম বিনতে ইমরান, কি এমন আমল করেছিলেন তিনি, এই দুনিয়ার জাগতিক জীবনে একজন মহিলাই জান্নাতের খাবার দুনিয়াতে বসে বসে খেয়েছেন, সেই মহিলার নাম কি? মারিয়াম। তিনটা দিন খালো জাকারিয়া তার খোঁজ নিতে পারেন নাই, কিন্তু তিনটা দিন পরে গিয়ে দেখেন তালা বন্ধ, দরজা খুলে দেখেন তার সামনে জান্নাতের খাবারগুলো প্রস্তুত হয়ে আছে। আমার ভাইয়ের আমল করলে আমাকে প্রাপ্তি দিবেন কে, পুরস্কার দিবেন কে? এর নাম হলো ইমান। এর নাম কি? আস্তে বলবেন, এর নাম কি? ইমান। এই ইমান থেকে মজবুত করব আমরা। আমার ভাইয়েরা চেহারা সুন্দর দিয়ে কি করবেন? সম্পদের বিশাল পাহাড় দিয়ে কি করবেন? সম্পদ হোক আপত্তি নাই, কিন্তু সম্পদ যদি ইসলামের জন্য কাজে লাগে সেই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ধনী মানুষকে আমরা গালি দেব না। আমরা অনেকে মনে করি ইসলাম মানে গরিব না, ইসলাম ধনী গরিব সবাইকে সম্মান করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী না গরিব? আবু বকর গরিব না ধনী? আম্মাজান খাদিজা গরিব না ধনী? ধনী। ধনী ছাড়া কি কোনো কাজ হয় নাকি? মাল লাগতে কাকে লাগে বলেন? ধনী মানুষ লাগে। ধনীর প্রয়োজন আছে, গরিবেরও প্রয়োজন আছে, তবে আল্লাহ পাক ধনীকে সম্পদ দিয়া পরীক্ষা করেন আর গরিবকে সম্পদ না দিয়া পরীক্ষা করেন। কিন্তু সব পরীক্ষা কে বলছেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ সন্তান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পরীক্ষার সামগ্রী। এই সমস্ত পরীক্ষায় ফেল করা যাবে না, পাশ করতে হবে। কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তিনটা কালো মানুষ পৃথিবীতে ছিলেন, যদিও তারা কালো কিন্তু বাইরেটা কালো হলেও তারা ভিতরটা এত ভালো ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মান দিয়েছেন। তার মধ্যে একটা কালো, যে কালো লোকটা কোনো নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তার নাম, তার নামটা দিয়ে একটা সূরার নামকরণ করেছেন, সূরা লোকমান। সূরা লোকমান। লোকটা ধলা না কালো? কালো, খাটো, ঠোঁট মোটা, চুল মোটা, নাক বোচা, চোখ ছোট, দেখতেও সুন্দর বাহ্যিকভাবে, এবং পা ফাটা, পায়ের গোড়ালি ফাটা কিছু লোক আছে না? শীতের দিন লেপে শুয়ে পড়লে লেপের কি কাপড় ঠিক থাকে? বলেন লেপের কাপড় ঠিক থাকে? বউয়ের সঙ্গে প্রত্যেকদিন গন্ডগোল হয়, কি স্বামী পাইলাম খালি লেপসের, আছে না? নাই আছে। তুই পা ফাটা লোক ছিলেন লোকমান আলাইহিসসালাম, কোন সমাজে তার পরিচিতি ছিল না, অথচ আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, তার ওয়াস আল্লাহর পছন্দ হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। কার ওয়াস বলেন? কোন কোন লোকের ওয়াস? লোকমানের ওয়াস পছন্দ করেছেন কে? সেই ওয়াস গুলো পছন্দ করে আল্লাহ বললেন, ও লোকমান, তোর ওয়াস আমি কোরআনে ঢুকায় দিলাম, গোটা দুনিয়ার সমস্ত বাপেরা তাদের ছেলেদের কাছে তোর ওয়াস গুলো করবে। জোরে কর সুবহানাল্লাহ। আমার ওয়াস তো 50-60 বছর, সবার ওয়াস তো 50-60 বছর, 100 বছরই নয় হলো, লোকমানের ওয়াস কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি ওয়াস করেছেন 13টা, কয়টা? 13টা। কয় কালোর কথা বলেছি, মোট কয় কালো কয়জন? এর মধ্যে বললাম কয়জনের কথা, আরো আছে কয়জন? আরেকজন হচ্ছেন বেলাল। আরেকজন কে? বেলাল। ধলা না কালো? মালিক। মালিক কি হলো? বিদ্যুৎ আসুক, এটা দিয়ে চালাই। জি বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, বেশি জোরে আর বলার দরকার নেই, আবার যেতেও পারে। আর কি কব, আর এতবার ডিস্টার্ব হলে আমি আলোচনা করি কেমনে বলেন? আর ওঠে কে? ধরেন তো, ধরেন তো, জুতা নিয়ে কে যায়? ধরেন, বসান, বসে রাগ করলেন নাকি? যে মহব্বত করে বললাম, রাগ করবেন না। ওই যে বাচ্চা ওষুধ খেতে না চাইলে মা কি করে? বাবা খা, খা বাবা, না খাবো না, মুখ শক্ত করে রাখে, ওষুধ খেতে চায় না, শেষে হাত আর পা ধইরা শক্ত করে মুখের মধ্যে নখ ঢুকে খা। ঠিক আছে না? ঠিক আছে না? তো এর মধ্যে মহব্বত আছে না? নাই। ধমকটা দিলাম, আবার ভাববেন না যে কি হুজুর নিয়ে আসছে, ধমকা ধমকা শেষ করে দিল না, এটা প্রয়োজন আছে। বলি আলহামদুলিল্লাহ,
সম্মানিত ভাই, আরেকজন কারণ কি নাম বললাম বলেন আরো জোরে, বেলালটা কি মক্কা মদিনার মানুষ না আফ্রিকার মানুষ? কোথায়? আফ্রিকা। মক্কায় বিক্রি হয়ে গেছে গোলাম, বাপ গোলাম, লোকটা কালো, সমাজে কোনো পরিচিতি নাই, রাখাল গোলাম, জাদা গোলাম, কোনো মূল্য নাই। সেই বেলালকে সম্মান দিলেন কে? আসতে বলবেন না কি? কে দিলেন? কিসের কারণে? ইমানের কারণে। কিসের কারণে বলেন? তাহলে এক নম্বর গুণ কি আনা? আরো জোরে কি আনা? বেলালকে গোলাম থেকে আল্লাহ তাআলা আমান নবীজির ইমাম, আমান নবীজি ইমাম, তার মুয়াজ্জিন বানালেন বেলালকে ইমানের কারণে। কিসের কারণে? আর আবু জেহেল হলো মক্কার নেতা, ইমান না আনার কারণে কুকুর বিড়ালের মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছে আবু জেহেল, ঠিক কি না? এটা ইতিহাস। এটা কি ইমান আনবো? সম্মান বাড়ায় দিবেন কে? আস্তে বলবেন না কে? দুনিয়াতে জাগতিক জীবনের কিছু প্রবলেম হতে পারে, একটু হুমকি ধামকি আসবে, চোখ রাঙাবে, অনেক কিছুর হুমকি ধামকি দেবে, মৃত্যুর হুমকি দেবে, জেলের হুমকি দেবে, মামলার হুমকি দেবে, সমস্ত হুমকিকে টপকায়া আমরা ইমান আনবো কার উপরে? আস্তে বলবেন না কার উপরে? বেলালকে তার মালিক বলল, বেলাল শুনলাম তুমি ইসলাম কবুল করেছো, কি শুনবেন কেন? দেখেন, শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমাইয়া বলল, বেলাল তোর তো সাহস কম নয়, তোকে আমি এখনই দুনিয়া থেকে বিদায় করে দেব। বেলাল বলছেন, আমি তো বিদায় হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, কারণ জান্নাত আমি পেতে চাই। যেরকম সুবহানাল্লাহ, পশুর দড়ি, খেজুর পাতার পাকানো রশিটা গলার মধ্যে দিয়া টেনে হেঁচড়ে তপ্ত বালুতে নিয়ে গিয়ে উপুর করে শুয়ে রেখে পাথর চাপা দেয় একবার, আবার চিৎ করে শুয়ে রেখে পাথর চাপা দেয় একবার, তিনি বেহোশ হয়ে যান। এক পর্যায়ের আগের ঠেলায় ওমাইয়া নিজেই গিয়ে বুকের উপরে বসে তার মুখের জিকিরটা বন্ধ করার জন্য তার মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিল। বাম হাত ঢুকায় দিয়া টান মেরে জিব্বা বীর করি বাবলা গাছের কাঁটা ঢুকায় দিল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। বেলালকে বলা হলো, বেলাল তুই এখন জিকির করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল হাত উঁচু করে, নখটা উঁচু করে বলছো, মাইয়া তুই আমার জিব্বা বন্ধ করলে হবে কি? আমার দিলের মধ্যে আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। আমার ভাইয়েরা, এটাই হলো ইমান। ইমানকে কখনো মাইনাস করা যাবে না। বাপ চলে যাবে, ভাই চলে যাবে, স্ত্রী চলে যাবে, সন্তান চলে যাবে, কিন্তু আমি ইসলামকে কখনো ছাড়বো না। আমার ভাইয়েরা, ইসলাম গ্রহণ করা মানে সব কিছুকে মাইনাস করব, কিন্তু আল্লাহকে মাইনাস করা যাবে না। আমার নবী যে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন, মদিনার দিকে রওনা করা মাত্রই একজন সাহাবী তার পরিবার বর্গ নিয়ে তারাও মদিনার দিকে রওনা দিবেন, মাস পথে আবু সালমা বউ উম্মে সালমাকে নিয়ে যাচ্ছিলেন, সন্তান একটাকে নিয়ে চলে যাচ্ছিলেন মদিনার দিকে। শ্বশুর বাড়ির লোকজন এসে রাস্তায় হানা দিয়া বউটাকে টেনে নিয়ে বলছে, আমাদের মেয়ে তোর হাতে দেব না, বউটাকে নিয়ে আমার মেয়েদেরকে আমরা আমাদের মেয়েকে আমরা নিয়ে চলে গেলাম। আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, বউ নিয়ে যাও, সন্তান নিয়ে যাও, কিন্তু ইমান তো তোমরা আমার নিতে পারবা না। বউ নিয়ে চলে গেছে, সন্তানকে ভাইরা নিয়ে চলে গেল। আবু সালমা মদিনার দিকে রওনা করলেন, উম্মে সালমাও কান্দে, আবু সালমাও কান্দে। উম্মে সালমার সঙ্গে আবু সালমার দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল। উম্মে সালমা একদিন তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি আমাকে কেমন ভালোবাসেন? খুব ভালোবাসি। খুব যদি ভালোবাসেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মরে যাই, আপনি কি আমার মৃত্যুর পরে নতুন কোনো বউ এই বাড়িতে নিয়ে আসবেন নাকি? আবু সালমা মুস্কি হাসি মেরে বলে, উম্মে সালমা তোমার মন কি চায়, তুমি কি কি ভালোবাসো? সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলছেন, আমার মৃত্যুর উপরে আপনি আমার জায়গায় কোনো বিয়ে করতে পারবেন না। এটা মেয়েদের ক্ষেত্রে আসে না নাই? আসতে বলবেন না আসে না নাই? আবু সালমা তাই বললেন, ঠিক আছে উম্মে সালমা, তোমার মনের যা আকাঙ্ক্ষা এমনটা যদি হয়ে যায়, আমার আগে তোমার যদি মরণ হয়ে যাও, আমি সিদ্ধান্ত নিলাম যাও আমি জীবনে কোনো বিয়েই করব না। তবে উম্মে সালমা শোনো, এমনটা যদি না হয়, আমি যদি পৃথিবীতে বেঁচে, আমি যদি পৃথিবী থেকে আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, তুমি যদি বিধবা হয়ে যাও, তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক আমার চাইতে উত্তম স্বামী আল্লাহ যেন তোমাকে জুটাইয়া দেন। এই কথা বলার পরে উম্মে সালমা তো মক্কায় রয়ে গেলেন, মদিনায় চলে গেলেন। আবু সালমা
একটা বছর পর উম্মে সালমা স্বামীর টানে সবার চোখ খরাম করে লুকোচুরি করে ছেলেটাকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। মদিনায় চলে গেলেন, ফজর আজান হয়ে গেল। ফজর আজান যখন হয়ে গেল, আজান দেওয়া শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল, হঠাৎ করে একটা মৃত্যুর সংবাদ এসে গেল। সেই মৃত্যুর সংবাদটা হলো আবু সালমা গত রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমার কানে যখন সংবাদ চলে এলো, আকাশ থেকে যেন তিনি পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে জানাজার পর নবীর কানেও সংবাদ গেল, হুজুর যে সাহাবী আবু সালমার জানাজা পড়ালাম সে আবু সালমার স্ত্রী উম্মে সালমা মদিনায় হাজির হয়ে গেছে, ছোট্ট একটা এতিম বাচ্চাও আছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তোমরা আমাকে তার কাছে নিয়ে যাও। তার কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার নবীজি তার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ও উম্মে সালমা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে, কোনো টেনশন করো না, আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তোমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, তোমার সঙ্গে আরো সুন্দর সুন্দর সাহাবী আছে, বিয়ে হয়ে যাবে, আর তোমার সন্তানের এতিম সন্তানের দায়িত্ব আমি নবীজি নিজে গ্রহণ করে নিলাম। আমার নবীজি জাতীয় কথা বলার সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বিয়ে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমার বিয়ে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, কারণ আমার জীবনে বিয়ের কোনো প্রয়োজন নাই, কারণ আমার স্বামীর চাইতে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আমার নবীজি মাথা নিচু করে থাকলেন, কিন্তু আবু সালমার দোয়া কবুল করেছেন কে? আস্তে বলবেন না, কে? আমার নবীজি যখন চুপ মেরেছিলেন, আল্লাহর সঙ্গে সঙ্গে বলছেন, হের আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিলেন, জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহি, উম্মে সালমার জন্য পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত নয়, উম্মে সালমা এমন একজন নারী, তার জন্য আপনি নবীজি বিয়ের প্রস্তুতি নিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ, সম্মান দেন কে? আস্তে বলবেন না, সম্মান দেন কে? সেই ইমানকে আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সত্যবাদী হতে চাই কার কাছে? আরো কয়টা গুণ দরকার? মোট কয়টা? এর মধ্যে কয়টা বললাম? আরো আছে কয়টা? ভূমিকম্পের কারণ কয়টা? একটাও কি বলেছি? নাম্বার ওয়ান হলো, সমাজে যখন মদের সয়লাব হবে, মদ তো আজকে আমার দেশে নাই, মদ আছে, মদের দোকান, মদের দোকানদার, মদের কাস্টমার, ওদের নামের আগে মোহাম্মদ আছে না নাই? ওরা কি মোহাম্মদ? মদারু মোহাম্মদ, ঠিক কিনা? ওরা মদখোর, শরাবখোর। মদ যখন সমাজে অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন ভূমিকম্পের সম্ভাবনা কমবে না বাড়বে? আজান হচ্ছে নাকি? আপনি চলে যাচ্ছেন কেন? বসেন, এখানে নামাজ হবে, নামাজ হবে, এখানে বসেন। আপনি না থাকলে আমি অস করবো না তো, বসেন, যাওয়া যাবে না। জি, আমি কি আলোচনা চালাবো? একটু চালাবো। নামাজ যদি একটু আউয়াল অক্তে না পড়ে, একটু পরে পড়ি, শেষে না পড়ে এবং আগেও না পড়ে, মাঝামাঝি, উম্মতে ওয়াসাতা, আমরা মধ্যম পন্থী জাতি, আমরা মধ্যম পন্থ অবলম্বন করবো। ফতুয়াবাজি করবেন না দয়া করে কেউ, আমরা মাঝ সময় নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এত বড় বৃহৎ সমাবেশ, এখানে যদি জামাত হয় সব হবে না? হবে না সব? একটু বসুন, একটু ধৈর্য ধরুন। আশেপাশের মাইক গুলোতে আজান হচ্ছে, উচিত ছিল তাদের আজকে অন্তত মুখে আজান দেওয়া, অথবা বলে দেওয়ার দরকার ছিল যে মুখে আজান দিলে ভালো হতো, তাহলে এই জিনিসটাই আমাদের এখানে এসে সাউন্ডটা আসতো না, কারণ এলাকার আমার বিশ্বাস যে কেউ আর এখানে আশেপাশে নাই, সব এখানে হাজির হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ। এখন ওই আজান মানে আমাদেরকে ডাকতেছে তাড়াতাড়ি মসজিদের দিকে আসো, এখন নামাজ করি কেমনি কর? আমি কি চালাবো কিছুক্ষণ? আমি কি চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, তাহলে ভূমিকম্পের কারণ কয়টা? নাম্বার ওয়ান কি বলেছি? নাম্বার দুই হলো জেনা যখন বেড়ে যাবে, জেনাতে নাই তো আমার দেশে এখন, জেনা বেশি না বিয়া বেশি? বলেন, জেনা বেশি না বিয়া বেশি? আজকে জেনা সহজ না বিয়ে সহজ? বলেন বলেন বলেন, জেনা সহজ কিন্তু বিয়ে কঠিন, বিয়ে করতে চায় না। যুবকদেরকে বলা হয়, যুবক বিয়ে করো, কি করে খাওয়াবো, বউ কি হাতি নাকি, এত টেনশন বিয়ে করতে। আবার কিছু মুরব্বী আছে, না ছেলে আমার বড়ই হয় নাই, বয়স 40 হয়ে গেছে, এরকম বিকুপ মার্কা কিছু মুরব্বী আছে না নাই? যুবকরা বিয়ে করবা রাজি আছো? এই কিছুই কয় না, যুবকরা বিয়ে করতে রাজি আছো? অনেক বুড়ো সেসাও কয় হ্যাঁ রাজি আছি, বুড়ো সেসা না কই নাই তো? যুবকরা বিয়ে করতে হবে, বিয়ে করার অর্ডার দিয়েছেন কে? বিয়ে করতে হবে, বিয়ে করলে ইমান তাজা হবে, ইমানটা মজবুত থাকবে, ইমান শক্তিশালী থাকবে, বলি আলহামদুলিল্লাহ। বউ হচ্ছে ইমানের পাহারাদার, বউ কিসের পাহারাদার? বউকে সাথে নিয়ে হাঁটবেন, বউ পাশে রেখে আপনি অন্য কোনো নারীর দিকে তাকাতে পারবেন?
আস্তে তাকাতে পারবেন? যদি তাকান হঠাৎ করে 30 সেকেন্ড তাকাইছেন, এটা যদি আপনার বউ কোনোভাবে দেখতে পারে, ওই সময় কিছু না বললো, বাড়িতে আসার পর হয়তো কথার ফাঁকে আপনি ডাক দিচ্ছেন, সুইটি থৌ তোমার সুইটি, ঠিক কিনা? এক ধমকে আপনাকে কায়েদ করে ফেলবে। এই জন্য বিয়ে করলে আপনার ইমানটা পাহারায় থাকবে। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যুবকদেরকে বোঝার তাওফিক দিয়ে দাও। বিয়ে করবা অন্যের বউ না, কিন্তু পরকীয়া আজকে সমাজে আসে না নাই? পরকীয়ার মতো জঘন্য কাজ আজকে সমাজে বেড়ে যাওয়ার কারণে ভূমিকম্প গুলো হচ্ছে, নোংরামি গুলো বেড়ে গেছে। মোবাইলে চ্যাটিং করে, জেটিং করে, এই সমস্ত কাজগুলো পরকীয়াকে টিকে রাখার জন্য নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করছে, পরকীয়াকে টিকে রাখার জন্য মেয়ের মা মেয়েকে খুন করছে, পরকে টিকে রাখার জন্য। এগুলো থেকে বাঁচার জন্য কোনো প্রশাসন দিয়ে মানুষ ভালো করতে পারবে না। একমাত্র ভালো হবে ইমান মজবুত হলে পরে। এই জন্য জাতিকে দিতে হবে কোরআনের শিক্ষা, কিসের শিক্ষা? পরিবারে দিতে হবে সূরা হুজরাতের শিক্ষা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো সমাজে যখন গান বাজনা বাড়বে, গান বাজনা তো নাই এখন, গান বাজনা আছে কমছে না বাড়ছে আগের থেকে? আরো বাড়ছে, ভূমিকম্প আসতেছে না? আসতেছে। নাম্বার 4 হলো নৃত্য পরিবেশন। এখন নৃত্যের এখন একটা কম্পিটিশন চলছে গোটা পৃথিবী জুড়ে, যারা অনলাইন বুঝেন, টেলিভিশনের দিকে একটু হলেও যারা খোঁজ খোঁজ খবর রাখেন, এখন গোটা পৃথিবীতে এখন নাচের দুনিয়া হয়ে গেছে, ঠিক কিনা? নাচের দুনিয়া, গোটা দুনিয়া এখন নাচের উপরে চলে গেছে। এই সমস্ত এই 4টা কাজ যখন সমাজে চালু হবে, তখন এই সমস্ত ভূমিকম্প আজাব গজব কমবে না বাড়বে? কমবে না বাড়বে? জমিন গজবের উপযুক্ত হোক এটাকে আমরা চাই। অতএব এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জয় বলে আমিন। সূরা হুজরাতের কয় শিক্ষা বলেন? কয় শিক্ষা? একটাও কি বলছি? আজকে বলবো কখন বলবো? প্রয়োজনে নামাজ বাদ, নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমার এখানে অনেক দীর্ঘদিনের পরিচিত, আমার বাম পাশে বসা আমার উস্তাদ তুল্য, তিনি আমার এক সিনিয়র ভাই আছেন পাবনার, কি বলে, ইসলামিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মহোদয়, অনেক বড় মাপের ব্যক্তি। ওনাকে দেখি মনে হয় বুড়া মানুষ, ওই বুড়া মানুষেরও উস্তাদ হচ্ছেন এই বুড়া মানুষ, বলি আলহামদুলিল্লাহ। অধ্যক্ষ হাফিজ ইকবাল হোসেন, এই দুটো ছাত্র না, আপনার ছাত্র নাই কে বলেন, সব ছাত্র আপনার। আমার খুব পরিচিত মোহতারাম হাফিজ মাওলানা আব্দুল্লাহ সাহ, আমি তাকে অনেক আগে থেকে চিনি। তো আমি আজকে এখানে এসেছি, আপনারা খুশি না বেজার? আমিও মহা খুশি, আপনি যদি খুশি হন আমি মহা খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মারা যারা এসেছেন, মাদের জন্য একটু বলবো, তাদের জন্য নামাজ আছে না নাই? আপনার জন্য নামাজ আছে না নাই? কয় অক্ত নামাজ? জীবনে এক অক্ত নামাজ ছাড়বো না, কারাকার একটু হাত তুলে দেখেন। জোরে বলি আল্লাহ, আরো জোরে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। শাশুড়ি আম্মারা আছে নাকি মাহফিলে? শাশুড়িরা, শাশুড়ি এবং বেটার বউয়ের মধ্যে টানাপোড়ন আছে না নাই? খোকসা কুমারখালীতে নাই, আছে না নাই? শাশুড়ি এক মুখ থেকে দেখেন কেমনে কথা বলে, জামাই সম্পর্কে বলে, জামাই আমার খুব ভালো, আমি আমার মেয়ে যা বলে, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, এমন কি আমার মেয়ের জামা কাপড় আমার জামাই ধুয়ে দেয়, এত ভালো। কিন্তু আর কি বলি, আমার ছেলেটা মানুষ হলো না, শুধু বউয়ের কথা শোনে। বলেন তো মানুষটা কয়টা? মুখে মুখে কথা এক প্রকার না দুই প্রকার? দুই প্রকার কথা যদি কোনো মানুষের মানুষের মুখ থেকে বের হয়, এটা কি মানুষের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? হয়তো আজকের আলোচনায় আমার মায়ের এমন মন খারাপ করতে, হুজুর জীবনে আর দাওয়াত দেবো না আপনাকে, কিন্তু বাস্তবতা আসে না নাই বলেন তো? আসে। আমার মা, দয়া করে আপনার মেয়েকে অন্যের ঘরে দিবেন, সে সম্মান পাবে। যদি আপনার ছেলের কাছে যে মেয়েকে অন্যের পরিবার থেকে নিয়ে এসেছেন, সেই মেয়েকে আপনি সম্মান দিলে, আপনার মেয়েকে অন্য পরিবার সম্মান দেবে। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তাওফিক দিয়ে দাও। অনেক কথা ছিল আর বলার সুযোগ পাচ্ছি না, কারণ আজান হয়ে গেলে একটা পেরেশানি আছে না নেই বলেন তো? আছে। নামাজ আমরা ছেড়ে দেবো না। জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ।